আজকে এই যে সিজারের ব্যবস্থা মেয়েদের হাসপাতালে গেলেই নার্স রুমে গেলে আগে সিজার করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না তা আজ থেকে 20 বছর আগে এসব পদ্ধতি ছিল 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 না মানে কি ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সিজারের জন্য অন্য কেউ দায়ী নয় মা নিজে দায়ী যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বারবার মেয়ে কিছু বলছে না শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলছে আগে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলে ডাক্তার দেখিয়েছো হ্যাঁ প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওজন করছে আর ডাক্তার কি করছে বাচ্চাটা মোটা হওয়ার জন্য খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতর এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে সিজার করে দে আগে সব ছিল আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে আয়রন ট্যাবলেট খেতে হবে এই করতে হবে সেই করতে হবে আগে সব কিছু ছিল মানে আগেকার মানুষের আল্লাহর উপরে লিল্লাহিয়াত ছিল যে আল্লাহ তুমি যখন বাচ্চা দিয়েছো অবশ্যই তুমি এই বাচ্চা বার হবার রাস্তাও দিয়েছো পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা এই কথা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হওয়ার সময় আমি প্রশস্ত করে দিই পর্যাপ্ত পরিমাণ যতটা বাচ্চার প্রয়োজন ততটা আল্লাহ বলছে সুম্মা সাবিলা ইয়াসসারা মায়ের একটুখানি লজ্জাস্থানের গর্তটাকে এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই কোরআনের ভাষায় এটা সুম্মা সাবিলা ইয়াসসারা তোমার বাচ্চা যাতে সহজভাবে বার হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দিই ততটা ফাঁকা করে দিই তোমার এতটাই আল্লাহর প্রতি অবিশ্বাস তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নাই বিশ্বাস আছে আছে নাই এখন তবুও আজে বাজে সব ফালতু যে এখন তবুও কিছু বাপ মারা ভাত চাঁদ পাচ্ছেন এরপরে আর পাবেন না এরপরে আর পাবেন পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে কি খারাপ না ভালো ভালো ব্যবহার করতে হবে তাই না এবারে বক্তব্য আমার শেষ পর্যায়ে রাত্রির এখন একটা বাজতে যাচ্ছে লাস্টে ঈদগাহের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ এতক্ষণ যে কথাগুলো বলেছি সব যদি আপনার স্মৃতি থেকে মুছে যায় এবার আমি একটা কথা বলতে যাচ্ছি এটা প্রত্যেক জায়গাতে বলি আজকেও বলবো আপনার কাছে বিনীত অনুরোধ এ কথাটা মনের মণিকোঠায় জায়গা দেবেন হৃদয়ের অ্যালবামে ছবি করে রাখবেন ইনশাল্লাহ আর নড়াচড়া করবেন না মরা মানুষের মতো বসে থাকুন নড়াচড়া করবেন না একদম যে যার প্রয়োজন ঠিকঠাক করে বসে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার নির্দেশ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে চলুন এই কথা না বললে হবে না এটা আমি জানি ওই কারণে বলতে হবে সেটা হচ্ছে এই আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে আব্বা মা একেবারে জয়ীফ লোক দুর্বল বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায় পালি পালি সিস্টেমে ভাত খায় তাই না মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন আবার 15 দিন করে পালি সিস্টেম যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ আবার কেউ কেউ বৌমারা বলছে আমাদের তরকারি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না তো দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে চার ভাই দিল্লিতে কাজ করেন নড়াচড়া করবেন না বলেছি আপনাকে দিল্লিতে কাজ করেন চার ভাই ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসছেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো তুমি ফোন করেছো বলো হ্যাঁ মঙ্গলবারে তোমার টিকিট আছে বাড়ি যাচ্ছি তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে মানে আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য একটা ফ্রক আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে কিন্তু মনে করে বলে দিলাম মানে ওর বোনের জন্য মানে ওর শালির জন্য আনতে বলছে সব কেনাকাটা হয়ে গেছে ওর স্ত্রী আধ ঘন্টা পরে আবার ফোন করে বলছি লাল কালার নিয়েছো তো হ্যাঁ লাল কালার লিজ যে আমার শেফালি বোনের জন্য কেমন বলছে কাঁচা হলুদ কালার আর টক 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 করছে এরকম একটা কালার বলছে খুব ভালো করেছে তুই তাড়াতাড়ি করে এসো ট্রেন মিস হয়ে যাবে তো তুমি এসে আবার ব্যাগটা গুছাবে রুমে এসে তবেই ট্রেন ধরবে তাড়াতাড়ি করে এসো লোকটা তখন বলছে সবার কেনাকাটা হয়েছে
আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে, তোমার আর তিনটা ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে। আমি এখানে যতই ফটর ফটর করি, যতই প্রধান বক্তা হই, যতই চার নম্বর বক্তা হই, বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললেই আমার বউ বলে, তুমি কি পাগল নাকি, কে তোমায় ডাকে বলো দেখে, কে তোমার কথা শুনে। মনে মনে বলছি, ওরে ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি, আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে, তোর কাছেই আমি পাগল। কি মাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি রাষ্ট্রপতি, কি এমএলএ, কি পঞ্চায়েত, কি হেডমাস্টার, বাড়িতে গেলে সব মামু জব্দ, জব্দ নয় যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না। সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওঠা বসা করে, করে কি করে না। মাঝখানে একটা গল্প বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয়, ওই জন্য। একটা রাজা রানী, রানী রাজাকে বলছে, এই রাজা মশাই আপনি কি এটা জানেন? তা বলছে কি? বলছে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে এটা আমি মানি না। এখনো কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। রানী বলছে এটা আমি মানি না, সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজাবাবু তখন বলছে তাহলে পরীক্ষা করা হোক। তা বলছে হোক, একটা প্যান্ডেল করেছে, রানী একদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে, প্যান্ডেলে মাঝখানে ভাগ, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে। সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো, এইরকম এরকম ব্যাপার, সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে, মানে সবাই তো বইয়ের কথা শোনে। দুপুর 12টা পর্যন্ত রাজার দিকে একটা লোকও নেই, পুকুর রোদ্দুর, একটা লোক দেখছে ছাতা মাথায় করে রাজার দলে এসে আস্তে করে রাজার প্যান্ডেলে দাঁড়িয়েছে। রাজাবাবু ভাবছে তাহলে যা হোক, আমার রাজ্যেতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই লোকটাই তাহলে আমার দলের লোক। রাজাবাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিয়ে বলছে, চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে। চাচা তখন বলছে, কেন কি ব্যাপার? বলছে তুমি তাহলে বইয়ের কথা শোনো না। তখন চাচা বলছে, না তেমন কিছু নয়, আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না, খালি জায়গায় দাঁড়াবে, ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি। তার মানে বোঝা গেল আর রাজ্যেতে কেউ বাকি থাকলো না, কেউ আছে বাকি আর, কেউ রাজ্যেতে বাকি নেই, সবাই বইয়ের কথাই চলছে। জি, তা ওর বউ যখন ধুমকি দিয়েছে ও বাড়ি চলে এসছে। চারটে ভাই একই অবস্থা, একটাই অবস্থা, ঈদের দিনে মসজিদে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তকবীর হয় না, সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আপনার মায়ের বয়স তখন 80 বছর, আপনার মা খুব বুড়ি, আপনার দুতলা বাড়ি, ছাদে উঠতে পারে না বলে আপনারা চার ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে, তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো। দুপুর 3টে যখন বাজে, তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে, চারটে বৌমা চারটে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিন, আব্বা তুমি কিছু খেয়েছ? চার জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে, কেউ চারটে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না, কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে,
তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাশীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখত না। তোমার মা, তুমি যখন পেটে ছিলে, জঙ্গিপুরের ডাক্তার বাবুরা হসপিটালে বলেছে নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি, ডাক্তার বাবু যখনই বলেছে সিজার করতে হবে, শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার সামনে দেখাতে হয়েছিল পরপুরুষকে। এটা তোমার মায়ের এক নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে। এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিত না, ভয়ে ভয় করত। কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে, ভয় করত, খুব ভীতু মহিলা। অথচ তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বাবু মেশিন পত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চার জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তার বাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন। তোমার মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্যে একদিকটা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তার বাবু মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সূচি দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে তোমার মাতার ব্যথা অনুভব করে। আজও পর্যন্ত 90 বছর বয়সে তোমার মাতার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, 1-1 বারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু। এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ। আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা, তোমার নানির বাড়ি ছিল মালদা জেলাতে, তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, তোমার বয়স তখন 2 বছর, তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে। তোমার মা স্টেট বাসে উঠেছে, সিট পেয়েছে, বাসে খুব ভিড়, কন্ডাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে। তোমার মা সিটে বসেছে, তখন থেকে তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, দুধ খাবো একটু দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে, ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলবো। বাসের অসভ্য যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 35-30 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে, শামিম না বেটা দুধ খাও। নিজের দুধের মুঠাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে, আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে, বারবার করে ওর নাটা টেনে এরকম ভাবে ধরছে। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে বাবা, কি করে দুধ দেবো বল, এত লোক, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। তোমরা 4 ভাই বোন ছিলে, তোমার আব্বা গরিব মানুষ, বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত, তুমি তোমার মাকে বলতে, মা তুমি খেয়েছো? মা তখন বলতো, হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি। তোমার মা বড় মিথ্যুক, কোনোদিন তোমার মা খেত না।
মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিতে এটা তোমার মা তোমার আব্বা মানে তুমি কি জানো তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে আল হেলাল মিশনে পড়াতে হবে তোমাকে অমুক মিশনে পড়াতে হবে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে মাস্টার হতে হবে তোমার গরিবের বাড়িতে সোনালী স্বপ্ন পূরণের জন্য তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুতলার উপরে উঠত তোমার মা ফোন করে বলতো ওগো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না একটা সাইকেল চাইছে তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে এক গোছা টাকা দিয়ে বলেছিল আকলিমা আমাদের সাইফুলে সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তুমি এত অবিবেচক তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে ওইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার নির্দেশ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পৃথিবীতে যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এক নম্বরে তুমি শিরক থেকে বেঁচে যাও শিরক বড় জুলুম শিরক বড় পাপ শিরক বড় ভয়াবহতা দুই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো তারপরে পরে এটা ভেবে রেখো আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে সম্মানিত সুদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদার কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা যত ব্যয় করার জায়গা যত খরচা করার জায়গা যত জায়গা আমরা ভালো মনে করে দান করি নবী আপনি বলুন সারা পৃথিবীর সবথেকে উত্তম দান করার জায়গা কোনটা আল্লাহ কোরআন দিয়ে বলছেন কুল নবী আপনি বলে দেন মান ফাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম পৃথিবীর মানুষ শুনে রেখে দাও তোমরা যত জায়গায় খরচা করো যত জায়গায় মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহে দান করো সব থেকে উত্তম দানের জায়গা শুনে রেখে দাও সন্তান তার মা বাপের জন্য যে টাকাটা ব্যয় করে পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোনো দান নেই এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো খরচা করার জায়গা নেই আল্লাহ কোরআন মাজিদে এ কথা তিনি বললেন আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনি মসজিদে 10 টাকা দান করবেন 10টা নাকি হতে পারে আপনি জলসা শুনে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যাবেন 10 লক্ষ নাকি হবে ইনশাআল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন আপনি যাদের আব্বা মা মারা গেছে যাদের আব্বা মা বেঁচে আছে লোকমান হাকিম তার বেটাকে আরো অনেক উপদেশ দিচ্ছেন ওটা আমি আর বলতে পারছি না আলহামদুলিল্লাহ ওটা আমি আর বলছি না এটা ঈদগাহের ব্যাপারে লাস্টে 2-5 মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি 10,000, 20,000, 50,000 টাকা চাইব না তবে এখানে এসে একটা জিনিস শুনলাম সেটা হচ্ছে এই যে এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন এখানে অনেক মানে বিএসএফ আছেন এখানে অনেক অফিসার পোস্টের মানুষ আছেন অনেক ধনী মানুষ আছেন বিনীত অনুরোধ যে আপনারা অন্তত 20টা লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন এরকম 1,000 টাকা করে আপনার বোনাই 5-10,000 টাকা চাইব না এই ইউটিউবাররা তোমাদের এই কারণে পাবলিক রেগে যায় যেটা নেবার নিবে না তো কেটে দিবে তুমি এত উঠে উল্টোপাল্টা করছো কেন বসে যাও কেউ আছেন ভাই অন্তত 1,000 টাকা একদিন বলুন আমি জানি নূর মোহাম্মদ সাহেব সব নিয়ে চলে গেছে এখন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় তবুও চাষ দিতে হয় যদিও চাই একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় মাশাল্লাহ যাক একজন কাল্লা কবুল করেছে হ্যাঁ আমি বেশি কিছু বলি না হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে
কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে আরে ভাই দশ বিশ টাকা অন্তত দেন হ্যাঁ আমি জানিয়ে দানের কথা বললে এক মিনিট আর মানুষ থাকবে না মানে দানে খুব অ্যালার্জি মানুষের জি আরে নাই বা টাকা দিতেন আরো তো পাঁচ মিনিট বসতে পারতেন মজলিস ভাঙার একটা দোয়া আছে সেটাও তো বলতে পারতেন একটু জি মজলিস ভাঙার দোয়াটাও তো বলতে পারতেন জি অন্তত দেন একশো দুশো পাঁচশো যার কাছে যা আছে তাই দেন আরে ভাই দশ টাকার নোট থাকলে ওটাই দেন না কি আছে এই হ্যাঁ দেন জি ঈদগাহের ঢালাই ও প্রাচীরের জন্য তাই তো মাশাআল্লাহ আরে ভাই একটু মেহরবানি করুন আল্লাহু আকবার যাই হোক কেমন ধনী গ্রাম আমি তো গল্প যা শুনলাম কিছু বুঝতে পারছি না আর কি গল্প আমাকে বিশাল করেছে আমাদের গ্রাম বিশাল ধনী বিশাল চাকরিজীবী বিশাল অমুক তমুক তো কই হ্যাঁ হয়তো এরকম হতে পারে আপনারা জলসায় দেন না তারপরের দিন দেন এরকম হতে পারে